ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে অবস্থান করছেন ভারতে, ছুটে বেড়াচ্ছেন দিল্লি থেকে মুম্বাই, কারণ আজ হিন্দি সিনেমায় অভিষেক হচ্ছে জয়ার। গতকাল দিল্লিতে তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা কড়ক সিংয়ের প্রিমিয়ারে অংশ নিয়েছেন। সেখান থেকেই মুম্বাই ছুটে গেছেন দ্বিতীয় প্রিমিয়ার শোতে অংশ নিতে। আজ শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরীর কড়ক সিং। এই সিনেমা দিয়ে হিন্দি ছবিতে অভিষেক হল বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। আপকি কাহানি কাহাঁ তক পৌঁছি থি? সিনেমাটিতে নায়না চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এই কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন কিভাবে হাসপাতালে হাজির হলেন তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনী। তারকাবহুল এই ছবিতে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠী, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন বাংলাদেশি অভিনেত্রী। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে টালিগঞ্জে সফলতা এবং সেখান থেকে বলিউড যাত্রা। দেখার বিষয় বলিউডে নিজের অবস্থান কতটা তৈরি করতে পারেন জয়া। এর আগে ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক অনিরুদ্ধ জানিয়েছেন তার পরের সিনেমাতেও দেখা যাবে জয়া আহসানকে।